আমিন খান ভাই আমার আমার একদম নিজের বড় ভাইয়ের মতো তাকে আমি দেখি, এবং আমাদের চিত্রনায়িকা মৌসুমি আপু তাকেও আমি আমার বড় বোনের মতো দেখি। অভিনয়টা কেমন এনজয় করেন? ডেফিনেটলি ভেরি এনজয় করি, কারণ হচ্ছে যে আমি আমি আসলে চলচ্চিত্র বা মিডিয়া বা এই ইন্ডাস্ট্রির মানুষ না, আমি একটা বাইরের জগৎ থেকে এসেছি। মানে আমি তো দেশেই আমার থাকা হয়নি, আমার এডুকেশন বা সব কিছু বিদেশে ছিল। দেন ওখান থেকে এসে আমি আমার ফ্যামিলি বিজনেস টেক ওভার করি, আমি আমার বিজনেস নিয়েই ছিলাম বা বিজনেস নিয়েই আছি। তো তার পাশাপাশি আমি এই অভিনয়টা, আসলে অভিনয়টা কাকতালীয়ভাবে অভিনয়ে আসা, অভিনয়ে এসে এটাকে এত ভালোবেসে ফেলেছি যে এখন ছাড়তে পারছি না। সো যেভাবেই হোক এটার সাথে যুক্ত থাকার চেষ্টা করছি। কিভাবে এসেছিলেন অভিনয়ে? অভিনয়ে এসেছিলাম আসলে সত্যি কথা বলতে আমাদের যে চিত্রনায়ক আমিন খান, আমিন খান ভাই আমার আমার একদম নিজের বড় ভাইয়ের মতো তাকে আমি দেখি, এবং আমাদের চিত্রনায়িকা মৌসুমি আপু তাকেও আমি আমার বড় বোনের মতো দেখি। সো আমার পরিবার, আমিন খান ভাইয়ের পরিবার এবং মৌসুমি আপুর পরিবার, আমরা তিনটা পরিবার একসাথে ছিলাম। তো একসাথেই আমরা ট্যুরে যেতাম বা একসাথে রেস্টুরেন্টে যেতাম, পার্টি, ফ্যামিলি পার্টিও, ফ্যামিলি পার্টি হতো। তো ওদের সাথে থাকতে থাকতে আসলে আমি একটা যে মাস পিপল যারা আছে, জনগণ যারা আছে, ওদের ওদের প্রতি যে জনগণের একটা ভালোবাসা, সেটা আমাকে খুব মুগ্ধ করে। দেন আসলে ওরাই মোটিভেট করে যে তুমিও কাজ করো। দেন আমার ফার্স্ট একটা নাটকে কাজ করি, তো কাজ করে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আগে তো কাজ করার আগে মনে হতো যে ক্যামেরা ইটস লাইক AK-47, যে এই বন্দুকের সামনে আমি কীভাবে যাব। বাট কাজ করার পরে মনে হলো যে না, আমি আমি পারি বা আমাকে দিয়ে হবে। দেন আসলে ওদের উৎসাহেই আমি উৎসাহিত হয়ে কাজ শুরু করা। অভিনয়টা শেখাটা হয়েছে কিভাবে? এটা 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 সত্যি কথা বলতে অভিনয় আমার ওইভাবে শেখা হয়নি কোথা থেকে। বাট আমি যখন প্রথম ছবি করি, যেটা কিনা ইমপ্রেস টেলিফিল্মের ছিল, নায়িকা মৌসুমি আপু ডাইরেকশন দিয়েছেন এবং উনিই চিত্রনায়িকা ছিল ওটার। তো ওটা করার আগে উনি আমাকে প্রচুর ওয়ার্কশপ করিয়েছে। দেন আমি যখন এক পৃথিবী প্রেম এসে হক অলিক ভাইয়ের করি, এসে হক অলিক ভাইও আমাকে প্রচুর ওয়ার্কশপ করিয়েছে। তো ওইখান থেকেই আমার আস্তে 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 শেখাটা। দেন আমি একটু চেষ্টা করি ন্যাচারালভাবে কাজগুলো করা। তো নিজের চেষ্টা প্লাস আমার যারা আমার কো-আর্টিস্ট বা ডাইরেক্টর যারা আছেন, ওদের সহযোগিতা মিলে সব কিছু মিলেই আসলে আমার অ্যাক্টিংটা। এখন কী মনে হয়? না, এখনও শেখার অনেক অনেক কিছু বাকি আছে। ইটস টোটালি আ লার্নিং প্রসেস ফর মি, এবং ওইটার জন্যই আমি কন্টিনিউয়াস কাজ করার চেষ্টা করছি, কারণ যত কাজ করব ততই আমি শিখব, এটার কোনো বিকল্প নেই। সামনে আর কী কী মুভি আপনার আসবে? সামনে আমার একটি ওয়েব ফিল্ম রিলিজ হবে মায়া নামে। তো ওটা যেমন থ্রিলার স্টোরি, ডিফারেন্ট, একদম মডার্ন থ্রিলার টাইপ স্টোরি, তো ওটা ডিফারেন্ট ক্যারেক্টার। দেন আমি একটা ওয়েব সিরিজে কাজ করেছি যেটা কিনা হরর ওয়েব সিরিজ, ওটা ডিফারেন্ট ক্যারেক্টার। দেন আমি আরও কিছু সিনেমার কথা, মুভি, কমার্শিয়াল মুভির আলাপ আলোচনা চলছে, যেগুলো কিনা এখনও মানে ওইভাবে মানে ডিক্লেয়ার করাটা নট পসিবল, ওগুলো ফাইনাল হলে দেন ডিক্লেয়ার করব। বাট আমি ক্যারেক্টার চুজ করে করে করার ট্রাই করছি। আপনার পছন্দের অভিনেতাকে? আমার পছন্দের অভিনেতা বাংলাদেশের বাংলাদেশের প্রয়াত সালমান শাহ আমার খুবই খুবই পছন্দের ছিলেন। আর এখন যারা আছেন সবাই ভালো কাজ করছে। অভিনেত্রীদের মধ্যে? অভিনেত্রীদের মধ্যে মৌসুমি আপু, ওনার নাম না বললেই না, কারণ হচ্ছে উনিই আমাকে নিয়ে আসছে চিত্র। সেই জন্য কি আপনার মানে পছন্দের নায়িকা সে? না, তার আগে থেকেই, কারণ আমি যখন ছোট ছিলাম তখন ফার্স্ট ক্যামত থেকে ক্যামত মুভিটা দেখি আমি। তো ওই মুভি দেখি তখন থেকেই আসলে আমার ভালো লাগাটা, কারণ তখন ছোট ছিলাম, তখন আশপাশে সবাই বলতো বা আমার প্যারেন্টসরাও বলতো যে না, বাংলাদেশে এত সুন্দর বলিউড টাইপ একটা নায়িকা আসছে। তো ওই যে আশপাশের মানুষের শোনা থেকেই যে ভালো লাগাটা তৈরি, তারপরে থেকেই তাকে আমার প্রচুর প্রচণ্ড ভালো লাগে। প্রথম কবে প্রেমে পড়েছিলেন? প্রথম খুব আর্লি স্টেজে প্রেমে পড়েছি আমি, মানে ওয়েন আই ওয়াজ ক্লাস 9 বা 10 এরকম টাইমেই আমার প্রেম স্টার্ট হয়। আচ্ছা, এবং ওই প্রেম থেকেই এখন যে আমার সহধর্মিনী সেই উনি। একটাই প্রেম করেছেন জীবনে? আর প্রেম করার সুযোগ হয়নি? আর প্রেম করার সুযোগ হয়নি, না, আর প্রেম করার সুযোগ হয়নি। আচ্ছা, প্রেম আমার কাছে আসলে সত্যি কথা বলতে অনেক টাফ এবং চ্যালেঞ্জিং একটা ব্যাপার। তো একবার করেই যা প্রবলেম হয়েছে, আর এই প্রবলেম পর পড়তে চাই না আমি। এটা কিন্তু ভাবি আবার শুনবে যে একবার করে প্রবলেমে পড়েছে সে, পরে কি ঝামেলা হবে? না, ঝামেলা হবে না, আমার ওয়াইফ খুবই আন্ডারস্ট্যান্ডিং,
এজন্যই আমি খুব ফ্রিলি কাজ করতে পারছি ইন্ডাস্ট্রিতে। সে তো ইন্ডাস্ট্রির না, ইন্ডাস্ট্রির বাইরে। তাহলে আপনার আপনার এই কাজগুলোকে সে কিভাবে দেখে? না, সে মানে শি ট্রাস্ট মি আ লট অ্যান্ড মানে তার একটা আমার সাথে তার একটা বন্ডিং বা আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। আর বললাম না যে আমার লাইফে একদম শুরু থেকে সেই আছে, তো সে জানে যে মোল্লার দৌড় কতটুকু, যে সব কাজ শেষ করে আমি বাসায় ফিরবো তার কাছে, সেটা সে জানে। আচ্ছা, অনেক তো কন্ট্রোভার্সি, অনেক রকমের অনেক কিছুই থাকে, তো আপনাদের লাইফে কখন এরকম হয়েছে? আমার লাইফে আই থিঙ্ক, এবং আমি খুব প্রাউডলি বলতে পারি যে আমার আমার লাইফে এখন পর্যন্ত কোনো স্ক্যান্ডেল বা কোনো কিছু ছড়েও নেই এবং হবেও না ইনশাল্লাহ কোনোদিন। আচ্ছা, আপনার তো অনেক ভক্ত রয়েছে যারা আপনার মুভি পছন্দ করে, আপনার অভিনয় পছন্দ করে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। না, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি টুকটাক কাজ করে আপনাদের আপনাদের ভালোবাসা পাওয়ার চেষ্টা করছি। আমি শুধু একটি কথাই বলতে চাই যে আমাদের ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি খুবই খারাপ একটি সময় পার করছে, তো এই খারাপ সময়ের মধ্যে ইন্ডাস্ট্রির অ্যাসোসিয়েট পিপল যারা আছে, মানে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যারা জড়িত, তারা অনেক চেষ্টা করে যাচ্ছে যে এই ইন্ডাস্ট্রিকে সার্ভাইভ করানোর জন্য। বাট এটা তখনই পসিবল হবে যখন আপনারা দর্শক যারা আছেন তারা সিনেমা হলে এসে সিনেমা দেখবেন, কারণ এটা একটি ইন্টিগ্রেশন প্রসেস, এটা সবার সম্মিলিত চেষ্টাই এই ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে। হ্যাঁ, এখন হয়তো অনেক ছবি ভালো মানের হচ্ছে না, কিন্তু আপনাদের বুঝতে হবে যে এটা একটা ট্রানজিশন পিরিয়ড যাচ্ছে। এই ট্রানজিশন পিরিয়ডে খারাপ একটা জায়গা থেকে আবার ইন্ডাস্ট্রি ঘুরে ভালোর দিকে যাচ্ছে। এই ট্রানজিশন পিরিয়ডে যদি আপনাদের সাহায্য সহযোগিতা না পায় ফিল্ম ইন্ডাস্ট্রি, তাহলে এই ফিল্ম ইন্ডাস্ট্রি কখনই ঘুরে দাঁড়াবে না। আর আমরা চাই আমাদের বাংলা সংস্কৃতি, আমাদের বাংলা সিনেমাকে ধরে রাখতে। আপনারা সবাই আমাদের সাহায্যে এগিয়ে আসুন।